ক্লাস লাইভ ব্লগসে তোমাদেরকে স্বাগত জানাই। নতুন বছরে নতুন ভাবে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা আজকের দিনটাকে খুব ভালো মতন এনজয় করছো, আর এনজয় তো করতেই হবে। তো নতুন বছরে নতুন ভাবে যুক্তাস লাইভ ব্লগসে তোমাদেরকে আমি স্বাগত জানাই। আর তোমরা ভালো করে জানিও, কমেন্ট করে জানিও তোমরা আজকের দিনটা কিভাবে সেলিব্রেট করছো। আর আমার কথা বা আমাদের কথা বলতে পারো, নাই বা বললাম আজকে থাক, খুব একটা ভালোভাবে আমাদের শুরুটা হলো না। তো কেন এরকম বললাম সেটা আজকে আর কিছু বলছি না, কারণ বছরের প্রথম দিন, থাক নাই বা বললাম, কি আছে, আজকের দিনে একটু ভালো ভালো কথাই থাক, দুঃখের কথা নয় আজকে একটু বাদই থাক, তাই না? তো যাই হোক, যতই দুঃখ আর যতই কষ্ট আসুক, আমাদের তো চলতেই হবে হাসি মুখে, তাই না? তো সেই জন্য চলছি আর চেষ্টা করছি ভালো থাকার। তো যাই হোক, এভাবেই চলার জন্য উঠে পড়ে লেগেছি। আর এখন তোমাদেরকে সবার প্রথমে জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমরা খুব 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 ভালো থাকো, এই বছরটা তোমাদের খুব ভালো কাটুক, সবাই সবার পাশে থাকতে পারি আর একসাথে চলতে পারি, এটাই আমি প্রে করি। আর সবার খুব ভালো হোক আর সবার মনের আশা পূর্ণ হোক। তো তোমরা খুব ভালো থেকো। আর একই কথা বলবো যে আগের বছরের মতো এবছরও আমি তোমাদের পাশেই আছি, তোমরাও অবশ্যই আমার পাশে থেকো, তাহলে অবশ্যই আমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। আর আরেকটা কথা বলার আছে, আজকে একটা খুশি, আরও একটা খুশির দিন, কারণ আজকে আমার বাবার বার্থডে। তো বাবাকে উইশ করে দিই, হ্যাপি বার্থডে বাবা, তুমি খুব ভালো থেকো আর এভাবেই হাসি খুশি থেকো, আর আজকের দিনটা খুব ভালো করে এনজয় করো। আমরা থাকলে হয়তো আর একটু ভালো হতো, কিন্তু যেহেতু দূরে আছি কিছু করার নেই, তো এভাবেই আমি তোমাকে জানাচ্ছি। তো খুব ভালো করে আজকের দিনটা এনজয় করো, আর যদি সম্ভব হয় তোমাদের সাথে আজকে আমি বাবা মাদের ফটো শেয়ার করব, দেখি কি করি, দেখা যাক। আর আজকে কিছু সেলিব্রেশন সেভাবে কিছুই হচ্ছে না আমাদের, খাওয়া দাওয়া, ছোট্ট একটু খাওয়া দাওয়াই করার ইচ্ছা আছে, কি করব না করব তোমাদের সাথে আমি দেখাবো। আজকে তোমাদের সাথে আমি জাস্ট আড্ডাই মারতে আসলাম, দু তিন দিন ধরে তো ভালো মতো ব্লগ দিতেও পারছি না, তোমরা জানো শরীরটা ভালো নেই বলে, তো এই জন্য আজকে আর কিছু বলছি না এই ব্যাপারে। তো জাস্ট তোমাদের সাথে আজকে আমি একটু আড্ডা দিতে আসলাম, একটু উইশ করতে আসলাম। আর নতুন বছর একটুখানি তোমাদের সাথে আড্ডা না দিলে মনও ভালো লাগে না, তাই আমি চলে আসলাম। তো এখন তো বেশি বকবক করছি না, তো আশা করি তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার পাশেও থাকবে। আর আজকে আমি বেশি বকবক করছি না, তোমাদেরকে দেখাচ্ছি আমি আমরা আজকে ছোট্ট কিভাবে সেলিব্রেট করছি। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকে আর বেশি বকবক না করে আমি আজকে এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ নিয়ে আমি তাড়াতাড়ি চলে আসব। তো আজকে আমি বাই বাই করে দিচ্ছি, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটাকে প্রেস করে দিও, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি চলে আসবে। আর যথারীতি কুকুরের ডাক তোমরা আশা করি শুনতেই পাবে, আগের বছরও পেয়েছো এই বছরও পাবে, তো এগুলো কিচ্ছু করার নেই, তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। তো আজকের জন্য আমি এখানেই বাই বাই করে দিচ্ছি, তো তোমরা পাশে থেকো, সাথে থেকো। Thank you.